রাজ্যের দায়ের করা মামলায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। জিজ্ঞাসাবাদ করলেও তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মোট চারটি মামলায় রক্ষা কবচ পেলেন বিদ্যুৎ চক্রবর্তী। এই মামলাগুলির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ সংক্রান্ত চিঠি দিয়ে অশান্তি সৃষ্টির অভিযোগ, বিশ্বভারতী এলাকায় টোটো প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী, সরকারি জায়গায় সেটা করতে পারেন না তিনি, এই মর্মে টোটো চালকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের, দুর্গাপুজো নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্যের ভিত্তিতে অভিযোগ, এবং বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনে ইউনেস্কো হেরিটেজের ফলক লাগানোর অভিযোগ, যে ফলকে নাম নেই রবীন্দ্রনাথ ঠাকুরের। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এই মামলাগুলোর মধ্যে পরপর তিনটি মামলায় এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, এমনটাই নির্দেশ আদালতের। পাশাপাশি তদন্ত চলবে বলেই সূত্রের খবর। তবে চতুর্থ মামলার তদন্তে রয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ। এছাড়াও আদালতের নির্দেশ ছাড়া চার্জশিট বা কোনো ফাইনাল রিপোর্ট দেওয়া যাবে না, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। পুলিশের আচরণ রীতিমতো বিরক্ত বিচারপতি মন্তব্য করেন, রবীন্দ্রনাথ জীবিত থাকলে আপনারা তাকেও অভিযুক্ত করে দিতেন। উল্লেখ্য, বিশ্বভারতের প্রাক্তন এই উপাচার্য চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে ছিল রবীন্দ্রনাথের লেখা প্রসঙ্গে দীর্ঘ আলোচনার কথা। চিঠি দেখে বিচারপতির প্রশ্ন, সেটাই ধর্তব্যযোগ্য অপরাধ কি আছে? উত্তরে রাজ্য জানায়, তদন্ত করে দেখতে হবে। এরপর বিচারপতি প্রশ্ন করেন, তার মানে আপনারা আগে ধারা যোগ করে দেন, পরে তদন্ত করে দেখেন আদৌ ধর্তব্যযোগ্য কি না? বিচারপতি মন্তব্য করেন, ভাগ্যিস রবীন্দ্রনাথ জীবিত নেই, কি যে করতেন তাকেও অভিযুক্ত করে দিতেন। বিদ্যুৎ চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন, এর মানে এই নয় যে সেই চিঠিতে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগতে পারে বা গুজব থেকে অশান্তি ছড়াতে পারে। আগামী 11 জানুয়ারি বিকেল 3টার সময় রয়েছে এই মামলার রায়। পাশাপাশি বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল টোটো চালকের অভিযোগের ভিত্তিতে। এই অভিযোগ শুনে বিচারপতির মন্তব্য, এইসব অভিযোগ করে আপনারা রাজ্য সরকারকে অপমান করছেন, বিশ্বাস করি না রাজ্যের উচ্চপদস্থ কেউ এগুলো আপনাদের করতে নির্দেশ দিতে পারে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।